লুট হচ্ছে সঞ্চয়ী ব্যাংক ডাক বিভাগের অধীনে পরিচালিত সঞ্চয় ব্যাংকের কোটি কোটি টাকা লোপাট হয়ে গেছে একত্রিশ বছর ধরে বন্ধ রয়েছে ব্যাংকটির রিকনসেলেশন কিংবা হিসেবের সামঞ্জস্য বিধান এই সুযোগে ডাক বিভাগের অধীনে পরিচালিত অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন এ ব্যাংকটির কোটি কোটি টাকা লোপাট হয়েছে লোপাঠাওয়া অর্থের পরিমাণ শত শত কোটি নাকি শত সহস্র কোটি পরিমাপও করতে পারছেন না কেউ সম্প্রতি উদ্ঘাটিত আত্মসাতের কয়েকটি ঘটনা ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের একের পর এক আত্মসাতের ঘটনা ধরা পড়লেও এ বিষয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কেও এ তথ্য অবহিত করা হয়নি বলে জানা গেছে ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র এস এস ভদ্র একত্রিশ বছরের পদ্ধতিগত ত্রুটির বন্ধে কোনো উদ্যোগ নেননি বরং বিদ্যমান নৈরাজ্যের সুযোগ নিয়ে তিনি নিজের প্রকল্পের নামে শত শত কোটি টাকার মহৎসবে মেতে ওঠেন বন্ধ রাখেন অভ্যন্তরীণ অডিও অডিটো ডাক বিভাগ সূত্র জানায় দু উনিশ সালের নভেম্বর মাসে নোয়াখালীতে নূর করিম নামে এক পোস্টাল অপারেটর পোস্ট অফিস থেকে নয় কোটি টাকা আত্মসাৎ করেন এ ঘটনার তদন্ত চলছে দেশের দ্বিতীয় বৃহত্তম ডাকঘর চট্টগ্রাম জিপিওদের সঞ্চয় ছয় শাখার পোস্ট মাস্টার নূর মোহাম্মদ এবং সঞ্চয় শাখার কাউন্টার এক এর পোস্টাল অপারেটর মোহাম্মদ সারওয়ার আলম খান ধরা পড়েন গত ছাব্বিশে আগস্ট পোস্ট মাস্টার ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিনের আকস্মিক অডিটে ধরা পড়ে বেনামি পাশবইয়ের মাধ্যমে পঁয়তাল্লিশ লাখ টাকা হাতিয়ে নেন তারা ঘটনার তদন্তে দেখা যায় ওই শাখায় তেইশ কোটি টাকারও বেশি বেনামি পাশ বইয়ে তুলে নেওয়া হয়েছে এর দু পাঁচ সালে রংপুর বিভাগীয় ডাকঘরে প্রায় ছয় কোটি টাকা আত্মসাত হয় ওই ঘটনায় চাকরি চলে যায় আত্মসাতকারীর একের পর এক আত্মসাতের ঘটনা ঘটেও বন্ধ করা হয়নি আত্মসাতের পথ মন্ত্রণালয় সূত্র জানায় ডাক বিভাগের যে কোনো অফিসে যখন কোনো জালিয়াতি কিংবা অর্থ আত্মসাতের ঘটনা উদ্ঘাটিত হয় তখন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে অবহিত করার নির্দেশনা রয়েছে কিন্তু চট্টগ্রাম জিপিওতে সঞ্চয় ব্যাংকের তেইশ কোটি টাকারও বেশি আত্মসাত ও জালিয়াতির বিষয়ে মন্ত্রণালয় অদ্যাবধি কিছুই জানে না ঢাকা জিপিওতে মানি অর্ডারের আশি লাখ টাকা আত্মসাতের ঘটনার তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি বেরিয়ে যাচ্ছে অপরিনিমেয় অর্থ সঞ্চয়পত্রের টাকা জমা নেয় ডাকঘর সঞ্চয় ব্যাংক সঞ্চয় ব্যাংকে দুই ধরনের অ্যাকাউন্ট রয়েছে একটি হচ্ছে সাধারণ হিসাব অন্যটি মেয়াদি হিসাব অ্যাকাউন্ট হোল্ডাররা সঞ্চয় ব্যাংকের অর্থ জমা করেন সঞ্চয়পত্র বিক্রির অর্থ হিসেবে নম্বরে জমা হয় এই ব্যাংক অঙ্ক পাঁচ লাখ দশ লাখও হতে পারে দুধরনের অ্যাকাউন্টে হোল্ডার রয়েছে ডাকঘর সঞ্চয় ব্যাংকে সাধারণ হিসাব আরেকটি মেয়াদি হিসাব সঞ্চয় ব্যাংকে গ্রাহক টাকা জমা দেন সঞ্চয়পত্র বিক্রির টাকা পাঁচ থেকে দশ লাখ টাকা করে টাকা জমা দেয় সাধারণ হিসেবেও দশ টাকা থেকে শুরু করে দশ লাখ টাকা পর্যন্ত জমা দেন মানি অর্ডারের টাকাও জমা হয় পাশে পার্সেলের অর্থ ই কমার্সের আওতায় ভিপি মানি অর্ডারের টাকা সঞ্চয় ব্যাংক সঞ্চয়পত্র মানি অর্ডার স্ট্যাম্প বিক্রি ফরেন আর্টিকেল বুকিংয়ের অর্থ জমা হয় ডাকঘরে সারাদেশের ডাক বিভাগে জমা পড়া মোট অর্থের পরিমাণ শত শত কোটি টাকা বিধি অনুযায়ী প্রতিদিন বিভিন্ন খাতের কী পরিমাণ অর্থ ডাকঘরে জমা পড়ল একটি হিসাব হয় প্রতিদিনের হিসাব প্রতিদিন সম্পাদন হয় বিভিন্ন খাত থেকে অর্থ প্রাপ্তি এবং বিভিন্ন খাতে অর্থ পরিশোধের পর বিশাল অঙ্কের অর্থ ডাকঘরেই রয়ে যায় এ অর্থ অথরাইজড ব্যালেন্স থেকে পরের দিন অফিস পরিচালনা ব্যয় নির্বাহ করা হয় একদিনের অফিস খরচ রেখে বাকিটা নিকটস্থ বাংলাদেশ ব্যাংকের শাখা কিংবা সোনালী ব্যাংকের ট্রেজারিতে রেখে দেওয়া হয় পোস্ট অফিসে কর্মরত দুর্নীতিগ্রস্থ প্রতারক কর্মকর্তা কর্মচারীরা এ সুযোগটি কাজে লাগান অর্থহত সাথে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মচারীরা নামে বেনামে একটি সঞ্চয় হিসাব নম্বর খুলে পাস বই নেন সেই পাস বইয়ে বিভিন্ন তারিখে দশ থেকে বিশ লাখ টাকা এন্ট্রি দেখান পাস বইয়ে এন্ট্রি বিপরীতে দুর্নীতিগ্রস্ত প্রতারক কর্মকর্তা কর্মচারী একই অঙ্কের টাকা লেজারে জমা করেন প্রতিটি অ্যাকাউন্ট হোল্ডারের নামে লেজার বুক পেজ খোলা হয় লেজার বুকটি ম্যানুয়াল প্রতারক কর্মকর্তা কর্মচারী পাস বই এন্ট্রির বিপরীতে লেজার বুকের পাতায় সমপরিমাণ অর্থ এন্ট্রি করান পাস বই এন্ট্রি থাকলে লেজার বইও সেটি এন্ট্রি হতে বাধ্য কিন্তু অপরিমেয় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার হাতিয়ারটি হচ্ছে ওই দিনের শিডিউল বা জার্নাল পাশ বই এবং লেজারে উল্লেখ করা হলেও দৈনন্দিন অর্থ জমা পড়া কিংবা উত্তোলনের কোনো তথ্য জার্নালে তোলা হয় না ডাক বিশেষজ্ঞরা জানান কোটি কোটি টাকা অর্থ আত্মসাতের ঘটনা সংঘটিত হচ্ছে তিনটি ধাপ একত্রিত হয়ে শুধুমাত্র শিডিউল কিংবা জার্নালে ওঠানো অর্থ সরকারি কোষাগারে জমা দেয় জার্নালে যত টাকা উল্লেখ করা হয় কোষাগারে তত টাকায় জমা দেওয়া হয় অর্থ আত্মসাতকারী প্রথমে পাশ টাকা এন্ট্রি দেখান পাস বই এন্ট্রিকৃত অর্থ লেজারে এন্ট্রি করান কিন্তু জার্নাল কিংবা শিডিউলে ওই অর্থ তোলেন না কিছুদিন পর তিনি উক্ত পাশ দেখিয়ে টাকা উত্তোলন করতে আসেন পোস্ট অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারী তখন পরীক্ষা করে দেখা হয় তার পাশ বই টাকার পরিমাণ উল্লেখ রয়েছে কিনা সেই পরিমাণ অর্থ লেজারেও এন্ট্রি আছে কিনা এ দুটো বিষয় মিলে গেলে পোস্ট অফিস তাকে টাকা দিতে বাধ্য কিন্তু অর্থ আত্মসাত করেছেন ডাক বিভাগেরই সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারীরা পাস বই এবং লেজার পরীক্ষার দায়িত্ব সহকারী পোস্টমাস্টারের এপিএম যাবৎ সংঘটিত আত্মসাতের ঘটনাগুলোর সঙ্গে এপিএম নিজেই জড়িত থাকার প্রমাণ মিলেছে তিনি নিজেই বেনামে একাধিক পাশ বই করেন বই এবং লেজারে ভুয়া এন্ট্রি দেখিয়ে নিজেই তুলে নেন অর্থ ডাকঘর কাউন্টার অপারেটর লেজার অপারেটর এবং সহকারী পোস্টমাস্টার সাজস করে হাতিয়ে নিচ্ছেন কোটি 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 টাকা টাকা থেকে শুরু করে বেনামে এক বই হাজার কোটি টাকা হাতিয়ে নিলেও কোনো পর্যায়ে সেটি ধরার জন্যেই তদন্তে এটি ধরা সম্ভব হয়ে ওঠে না অনেক সময় কারণ তদন্তে পাস বই এবং লেজার বই পরীক্ষা করা হয় শিডিউল কিংবা জার্নাল পরীক্ষা করা হয় না ত্রুটি প্রকল্পের একশো কোটি টাকাই গচ্চা তেইশ কোটি কিংবা মানি অর্ডারে আশি লাখ টাকায় নয় এই পদ্ধতিতে ডাক বিভাগ থেকে বেরিয়ে গেছে শত শত কোটি টাকা পরিমাণটি হতে পারে আরও বেশি সুকৌশলে অত্যন্ত নিঃশব্দে চলে আসছে এভাবে রাষ্ট্রীয় অর্থলোপাটের ঘটনা রংপুরে অন্তত দেড়শো কোটি টাকা হাওয়া হয়ে যাওয়ার ঘটনা উদ্ঘাটিত হয় দু সালে বিষয়টি নিয়ে জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয় তৎকালীন দুর্নীতি দমন কমিশন দুদক বিষয়টির ওপর তদন্ত শুরু করে তৎকালীন উপপরিচালক শিরিন পারভিনের নেতৃত্বে গঠিত ওই কমিটি মাত্র ছয় কোটি টাকা আত্মসাতের ঘটনা উদ্ঘাটন করে ওই আত্মসাতের পরপর শিডিউল ছিঁড়ে ফেলা হয় দুদকের পক্ষে ডাকঘরে দীর্ঘদিনের শিডিউল কিংবা জার্নাল পরীক্ষা করা সম্ভব হয়নি অদৃশ্য ইশারা নিষ্পত্তি হয় অনুসন্ধানটি ডাক বিভাগ সূত্র জানায় অর্থ সাথে দুয়ার খোলা রাখতে সুপরিকল্পিতভাবে ডাক বিভাগে একটি পদ্ধতিগত ত্রুটি জিয়ে রাখা হয়েছে তবে অর্থ আত্মসাতের এই বিশাল গহবর ভরাট একশো কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয় তৎকালীন অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল এ কে এম শফিউর রহমান ছিলেন প্রকল্পের আওতায় ওই প্রকল্পের আওতায় ডাক বিভাগের যাবতীয় কার্যক্রম অটোমেটেড হওয়ার কথা সবকিছু চলে আসার কথা সফটওয়্যারের আওতায় কিন্তু রহস্যজনক কারণে শুধুমাত্র ডাক সঞ্চয় পত্রগুলোকে অটোমেশনের আওতায় আনা হয় কিন্তু জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের সবচেয়ে বড় খাত সঞ্চয় ব্যাংকটিকে অটোমেশনের বাইরে রাখা হয় সফটওয়্যার কেনা হলেও সেটি চালু করা হয়নি গচ্চাজার প্রকল্পের একশো বিশ কোটি টাকা রিকনসিলেশন বন্ধ একত্রিশ বছর ব্যাঙ্কিং বা সব আর্থিক প্রতিষ্ঠানের রিকনসিলেশন বা হিসেবে সামঞ্জস্য বিধান করতে হয় সরকারি প্রতিষ্ঠানের আর্থিক হিসেবে সামঞ্জস্য বিধানের দায়িত্ব কম্পোটরোরাল অ্যান্ড অডিটর জেনারেল সি এন্ড এজির অডিটের পক্ষে প্রধান হিসাবরক্ষক কর্মকর্তার অফিস সিএও এই রিকনসিলেশন করত কিন্তু ডাক বিভাগ রিকনসিলেশন বন্ধ করে রয়েছে উনিশশো সাল থেকে কোনো কারণ না দেখিয়ে সি এন্ড এজি দুবছর ডাকের রিকনসিলেশন বন্ধ রাখে উনিশশো সালে সাফ জানিয়ে দেয় প্রতিষ্ঠানটির পক্ষে ডাক বিভাগের রিকনসিলেশন করা সম্ভব নয় জনবল সংকটের কারণেই তাদের এই সিদ্ধান্ত বলে জানানো হয় তবে এ চিঠির পর ডাক বিভাগের আর রিকনসিলেশন হয়নি ফলে ডাক বিভাগের কোনো লেনদেনই এখন যাচাই হচ্ছে না এতে অবারিত হয় ডাক বিভাগের হরিলুটের পথ সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ডাক বিভাগের আত্মসাতের ঘটনা ধরা পড়ে না আত্মসাতে জড়িত অসাধু চক্রের ভাগ বাটোয়ারায় গণ্ডগোল হলে সেটি জানাজানি হয় তখনই বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিতে আসে স্বয়ংক্রিয়ভাবে ও আত্মসাতের ঘটনা ধরার কোনো মেকানিজম পদ্ধতি কিংবা কোনো সফটওয়্যার নেই শত শত কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন এবং প্রকল্পের আওতায় যন্ত্রপাতি কেনা হলেও জালিয়াতি আত্মসাত বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানায় ডাকঘর সঞ্চয় ব্যাংক অটোমেটেড করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় একটি প্রকল্প হাতে নিয়েছে এটির বাস্তবায়ন হওয়ার পরও সুফল পেতে লেগে যাবে কয়েক বছর নৈরাজ্যের বিষয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বর ইনক্লাবকে বলেন ডাক বিভাগ ডাক বিভাগের মতোই চলে আমি এসে যা দেখেছি তাহলে প্রতিষ্ঠানটির পুরো ক্ষেত্রে যে নজরদারি খবরদারি দরকার সেটি পুরোপুরি উপস্থিত নয় মাঝে মধ্যে বিভিন্ন ধরনের অভিযোগ পাই হয়রানির খবর পাই অতীতে সংগঠিত বিভিন্ন ঘটনার বিষয়ে হয়তো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যাবে কিন্তু স্থায়ী সমাধান মিলবে না আমরা চেষ্টা করছি স্থায়ী সমাধানের তাই ডাক বিভাগের সর্বত্র ডিজিটালাইজড করছি জালিয়াতি আত্মসাত বন্ধে একশো বিশ কোটি টাকার একটি অটোমেশন প্রোগ্রাম নেওয়া হয়েছিল সেটি ব্যর্থ হয়েছে এ প্রকল্পে তিনি বলেন প্রকল্প বাস্তবায়নকারী ঠিক না থাকলে তো প্রকল্প ফেল করবেই আমার প্রকল্প ফেল করবে না বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ ইনকিলাবকে বলেন রিকনসিলেশন ছাড়া কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান স্বচ্ছভাবে চলতে পারে না এতে পাবলিক মানের নিরাপত্তা এবং নিশ্চয়তা থাকে না যদি কোনো প্রতিষ্ঠানে রিকনসিলেশনের কোনো রকম ঘাটতি থাকে তাহলে অর্থলোপাটের ঘটনা ঘটতেই থাকবে এক্ষেত্রে যদি ওই প্রতিষ্ঠানের ইন্টার্নাল অডিট সিস্টেম অকার্যকর হয়ে পড়ে তাহলে দ্রুত এক্সটার্নাল অডিট ফার্ম নিয়োগ দিতে হবে বিশেষ অডিট করাতে হবে যেটি টার্মস অ্যান্ড কন্ডিশন হবে প্রতিষ্ঠানটির কোনোরকম লেনদেন যাতে রিকনসিলেশনের বাইরে না থাকে ফার্মকে সহযোগিতা করার জন্য ইন্টারনাল টাস্ক ফোর্সও থাকতে পারে এটিকে প্রকল্প হিসেবে নেওয়া যেতে পারে আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম